আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একাদশ শ্রেণী অর্থাৎ 2022 সালে যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের বাংলা দ্বিতীয়পত্র বিষয়ক তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো এখন আমার চ্যানেলে যারা নতুন, পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। তো বলছে অ্যাসাইনমেন্ট, ব ফলা, ম ফলা ও জ ফলার উচ্চারণ এবং গদ্য ও কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দের উচ্চারণ। এখন বলছে ব ফলার উচ্চারণ, পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি, গদ্য ও কবিতা থেকে ব ফলা বাছাইকৃত শব্দ উচ্চারণ লিখো, ম ফলা, তারপর সেমভাবে সবগুলো করতে হবে। তো চলেন আমরা উত্তরগুলো দেখে আসি। আমরা শুরু করবো এভাবে, ভাষাতত্ত্ববিদ ও ব্যাকরণবিদগণ বাংলা ভাষার প্রতিটি শব্দের যথাযথ সঠিক উচ্চারণের জন্য কতগুলো নিয়ম বা সূত্র প্রণয়ন করেছেন। এই নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলা হয় বাংলা ভাষার উচ্চারণ রীতি। তো তারপরে আমরা দেখব যে ব ফলার উচ্চারণ রীতি। এক, পদের প্রথমে ব ফলা হলে সাধারণত তার উচ্চারণ হয় না, তবে বর্ণটি উচ্চারণের সময় শাশাঘাত পদে থাকে, যেমন স্বর, স্বদেশ, স্বামী, স্বাগতম, স্বাদ, স্বাগতিক, ধ্বনি, ত্বক, জ্বালা, জ্বালানি ইত্যাদি। দুই, পদের মধ্য বা অন্তে হলে বর্ণ সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়, যেমন দ্বিত্ব, বিশ্ব, বিশ্বাস, বিদ্যান, বিদ্যান, দাসত্ব, রাজত্ব, বিধ্বস্ত, প্রজ্জ্বলিত, আশ্বিন ইত্যাদি। তারপরে তিন নম্বরে বলছে, উদ উপসর্গযোগে গঠিত পদে ব ফলা উচ্চারণ অবিকৃত থাকে, যেমন উদ্বেগ, উদ্বোধন, উদ্যমন, উদ্ধতন, উদ্বিগ্ন, উদ্বেলিত, উদ্দিরাল, উদ্ধৃত। তারপরে চার নম্বরে, বাংলা শব্দে ক থেকে সন্ধি সূত্রে আগত গ এর সঙ্গে ব ফলা যুক্ত হলে তার উচ্চারণ প্রায়শই অবলিখিত থাকে, যেমন দিগ্বিজয়, দিগ্বিদিক, দিগ্বিসনা, দিগ্বিলয়, দিগ্বালিকা, দিগেশবর্ধ। পাঁচ নম্বরে বলছে, ব ফলা ম ও ব এর সাথে যুক্ত হলে ব ফলা উচ্চারণ অবলিখিত থাকে, যেমন আব্বা, লম্ব, বিম্ব, তিব্বত, নব্বই, সব্বই, সাব্বাস, হাম্বা, নীলাম্বরী, সংবর্ধনা, নিতম্ব, গম্বুজ, সম্বল, সম্বোধন ইত্যাদি। ছয়ে, যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে ব ফলা হলে তার উচ্চারণ হয় না, যেমন উচ্ছ্বাস, আমসত্ত্ব, অন্তর্দান, পার্শ্ববর্তী, সান্ত্বনা, দত্ত, প্রত্যয়, প্রক্ষোভেরণ ইত্যাদি। তো এই ছিল ব ফলার নিয়ম। এবার দেখব আমরা ম ফলা উচ্চারণের নিয়ম। এক, শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণ ম ফলা যুক্ত হলে সাধারণত তার উচ্চারণ হয় না, কিন্তু প্রমিত উচ্চারণ ম ফলা সংযুক্ত বর্ণটি সামান্য নাসিক হয়, যেমন স্মরণ, স্মারক, স্মৃতি, শ্মশান ইত্যাদি। দুই, শব্দের মধ্য বা অন্তে ম ফলা সংযুক্ত বর্ণটি দ্বিত্ব উচ্চারণ হয়, তবে ম যেহেতু অনুনাসিক্য ধ্বনি তাই দ্বিত্ব উচ্চারণ শেষ ধ্বনিটা সামান্য নাসিক্য হয়, যেমন সদ্য, পদ্য, পদ্মা, আত্মা, আত্মীয়, মহাত্মা, বিস্ময়, বিস্মিত, ভস্ম, রশ্মি, কোষ্মিঙ্কাল ইত্যাদি। তিন, বাংলা ভাষায় পদের মধ্যে কিংবা শেষে সর্বত্র ম ফলা যুক্ত বর্ণটি দ্বিত্ব হয় না, গ, ওয়া, ট, মূর্ধন, দন্তন, ল, ম এর সাথে যুক্ত ম উচ্চারিত উচ্চারণে অবৃত থাকে, যেমন গ যোগ ম ফলা যুগ্ন, উমা যোগ ম ফলা বাঙ্গয়, ট যোগ ম ফলা কুটমল কুটমল, মূর্ধন যোগ ম ফলা শাসনাসিক হিরাসনিসিক মিনময়, ন যোগ ম জন্ম উন্মাদ চিন্ময়, ম যোগ ম ফলা সম্মান সম্মতি, ল যোগ ম ফলা গুল্ম বাল্মিক ইত্যাদি। তবে কতিপয় সংস্কৃত শব্দে বানান উচ্চারণ অবিকৃত থাকে, যেমন কুষ্মাণ্ড, সুস্মিতা, সুস্মিত, শিশ, মৃতহাস্য, কাশ্মীর, আয়ুষ্মতি ইত্যাদি। তারপর আমরা দেখব জ ফলা উচ্চারণের রীতি। এক নম্বরে, শব্দের প্রথমে জ ফলা যুক্ত হলে বর্ণটি উচ্চারণের শাশাঘাত পড়ে এবং বর্ণটি অ বা ও কারান্ত হলে প্রায়শই এর উচ্চারণ এ হয়, যেমন ব্যক্তি, ব্যক্ত, এমনিভাবে ব্যবসা, ব্যবসা, ব্যাহত, ব্যাকরণ, ব্যাধার্থ, ব্যর্থ, ত্যক্ত, ন্যায়, ন্যায্য, খ্যাতি ইত্যাদি। কিন্তু জ ফলার পরে যদি ই বা ইকার হয় তবে সেক্ষেত্রে তার উচ্চারণ এ না হয়ে এ হয়, যেমন ব্যক্তিত্ব, ব্যতিহার, ব্যতিরেক, ব্যতিস্ত, ব্যতিক্রম, ব্যতিব্যস্ত, তাজিয়া, তেজিয়া ইত্যাদি। তারপর দুই নম্বর, পদের মধ্য বা অন্ত অন্তে জ ফলা যুক্ত হলে সেই বর্ণকে দ্বিত্ব করে দেয়, যে বর্ণটি অল্প প্রাণ হলে প্রথমবার হসন্ত ও দ্বিতীয়বার ও কারান্ত হয়, যেমন অদ্য, অদ্য, শূন্য, কন্যা, বন্যা, শস্য, পণ্য ইত্যাদি। আর সে বর্ণটি মহাপ্রাণ হলে প্রথম বর্ণটি অল্প প্রাণ হসন্ত ও দ্বিতীয় বর্ণটি মহাপ্রাণ ও কারান্ত হয়, যেমন সভ্য, সভব্য, সাধ্য, বদ্য, বাধ্য, কথ্য, পথ্য, ধন্য, ধন্যবাদ ইত্যাদি। তিন, শব্দের মধ্যে বা অন্তে সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে জ ফলা যুক্ত হলে তার উচ্চারণ হয়, যেমন সন্ধ্যা, স্বাস্থ্য, সত্যজিৎ ইত্যাদি।
তো এই ছিল আজকে আমাদের একাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ক তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর। তো পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তরগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।